আসসালামু আলাইকুম বাংলাদেশি মমিস ব্লক থেকে ফারজানা পারভিন বলছি আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা আমি ঘুম থেকে উঠে যে দেখতে পারতেছেন আপনারা বাতিলে চাল নিয়ে নিছি আজকে আমি খিচুড়ি রান্না করব। এই খিচুড়ির জন্য আমি মূলত চালগুলো নিচ্ছি এখানে দেড় কেজি চাল আছে আমি দেড় কেজি চালের সাথে এক কেজি ডাল দিবো আমি মুসুরের ডাল দিব হচ্ছে তিন পট তিন পো আর এক পোয়া হচ্ছে মুগ ডাল দিবো আমার ঘরে মুগ ডালটা শেষ হয়ে গেছে থাকলে অথবা হয়তোবা অর্ধেক অর্ধেক দিতাম যেহেতু মুগ ডালটা নাই এক পট ডালই আছে এই জন্য আমি মুসুরের ডালটা কিন্তু পট দিয়ে দিলাম আর পট মুগ ডাল দিব দিয়ে চালটাকে চাল আর ডাল একসাথে মিশিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আজকে খিচুড়িটা কিন্তু আমি ভাতে চাল দিয়ে রান্না করতেছি পোলার চালটা দিলাম না কারণ আমি আজকে নরম খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে কিন্তু আমি সবজিও দিব আমি সবজিও কেটে রাখছি অনেকগুলো তারপর হচ্ছে মাংস দিয়ে দেবো আমি মাংস কিন্তু আলাদা রান্না করব না আলাদা বলতে আমি আলাদা রান্না করে খিচুড়িটা নামানোর আগে গরু মাংসটা দিয়ে দেবো আমি গরু মাংস দুই থেকে আড়াই কেজি পরিমাণ মাংস আমি রান্না করতে দিয়ে দিছি গরু মাংসটা আজকে আর রান্না করাটা আপনাদের দেখাইলাম না কারণ তারাহুড়া অনেক খিচুড়ি তো আমার রান্না করতে অনেক টাইম লাগবে আর গ্যাসের চুলা তো ছোটো ছোটো চুলায় আসলে বেশি খিচুড়ি রান্না করতে কিন্তু টাইম লাগে আপনার বলকটা আসতে চায় না এ দেখেন এটা কিন্তু আমার অনেক বড় পাতিল আমি এখানে চার কেজি পোলাও রান্না করি ওই আন্দাজে আসলে আমি খিচুড়িটা রান্না করতেছি যেহেতু এক দেড় কেজি চাল এক কেজি ডাল আড়াই কেজি হয়ে গেল সাথে সবজি আছে মাংস আছে আমি এই ভেবে এই এত বড় পাতিলটা নিলাম আর খিচুড়ির জন্য আমি যে পাতিলে কিন্তু তেলও দিয়ে দিছি তেলটা কিন্তু আমি খুব বেশি দিলাম না কারণ মাংসতেও তেল আছে। তারপরে এখানেও তেল আর বেশি তেল হলে আসলে খিচুড়িও খেতে ভালো লাগবে না অন্য চুলায় কিন্তু আমি মাংসটাও বসিয়ে দিছি এই যে আপনারা দেখতে পারতেছেন যে অন্য চুলায় ওটাতে মাংস রান্না করার জন্য দিয়ে দিছি আর আজকের খিচুড়িটা কিন্তু আমি মূলত মহরমে আজকে দশ তারিখ আমাদের মানে আশুরা বলে এই জন্যই রান্না করছি যে আমি কিছু মানুষ খাওয়াবো তার জন্য আমার মূলত আজকে খিচুড়িটা রান্না করা আর ভাবলাম আপনাদের সাথে খিচুড়িটাও মানে রেসিপিটাও শেয়ার করি অনেক খিচুড়ি তো আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমি কিন্তু এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজের সাথে যে আস্ত মশলাগুলো দারচিনি এলাচি লবঙ্গ গুলমরিচ আপনার তেজপাতা সব কিছু কিন্তু দিয়ে দিছি দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি লাল করবো করব না হালকা ব্রাউন কালার হলে আমি মশলাটা দিয়ে দিব এই যে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিতেছি এখানে মশলার মাপ বলতে আমি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ আদা বাটা দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা আর আপনার জিরা বাটা দিব হচ্ছে দুই টেবিল চামিচ পরিমাণ জিরা বাটা দিব দিয়ে তারপর আমি এই যে পানি দিয়ে দিব কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে পানিটা দেওয়ার পর তারপরে আমি এখানে শুকনা যে গুঁড়াগুলো আছে শুকনা গুঁড়া বলে আদা রস সরি শুকনা গুঁড়া বলতে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এই গুঁড়াগুলো দিব এই যে আর আমি সাথে দিব হচ্ছে হালিম রান্না করার সময় যে প্যাকেটে যে হালিম মিক্স সেই সাথে যে হালিমের মশলাটা থাকে এই মশলাটা আমার কাছে ছিল অল্প ছিল অর্ধেক প্যাকেটের মতো ছিল আমি ওই মশলাটাও দিয়ে দিব কারণ আমি সবসময় খিচুড়ি রান্না করলে একটু নরম খিচুড়িটা রান্না করলে এই হালিমের মশলাটা দিই আমার কাছে ভালো লাগে দেওয়ার পরে আমি এই যে দুই টেবিল চামিচ পরিমাণ ধনে গুঁড়া দিলাম তারপরে হলুদটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কারণ হলুদটা তো কালারের জন্য যে যেমন কালার চান আর মরিচটাও কিন্তু আমি কম দিব কারণ কাঁচামরিচ দিব আমি এখানে তারপর মাংসের ভিতরেও কিন্তু ঝাল আছে এই জন্য মরিচটা আমি এক টেবিল চামিচ পরিমাণ মরিচ দিলাম আর লবণ তো পরিমাণ মতো অনেক খিচুড়ি লবণটা আমি কিন্তু এই খিচুড়িতে তিনবার লবণ দিয়ে দিছি আমি আসলে পরিমাণটা বুঝতেই পারি না কেমন হবে অনেক লবণ দিয়ে দিছি তারপরও কিন্তু এর পরও আমার আরও দুইবার লবণ দিতে হয়েছে আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে দেখুন আমার মশলাটার থেকে কিন্তু অনেক তেল উঠে গেছে এখন আমি মশলায় সবজিগুলো দেখুন সবজিও কিন্তু আমি অনেক এই পাতিলের প্রায় এক পাতিল পরিমাণ আমি সবজি কেটে রাখছিলাম সবজিটা সবজিটা আমি আগে প্রথমে কষ কষাবো মানে সিদ্ধ করব না বাট একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি চাল দিব আর এই মহরমের দশ তারিখে আপনারা কে কে এইভাবে খিচুড়ি রান্না করেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এই যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি না দিলে নিচে লেগে যেতেছে ভাবলাম একটু দিতেও পানি দিয়ে ঢেকে রাখবো এরপরে এই যে দেখুন কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে আমার প্রায় পনেরোটার মতো কাঁচামরিচ আমি মাঝখানতে ফেরে রাখছি ওটা দিয়ে দিলাম আর এই তো আমার সবজিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখন চাল দিয়ে দিব আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে আমার হেল্প করতেছে আমাদের আলমগীর ভাই আমাদের যে গাড়ি চালায় ওই ভাই বলতেছে আমি নাড়া দেই আপনি পারবেন না এতগুলো নাড়া দিতে ওই যে চালটাও সেই মানে আমার সবজির ভিতর ঢেলে দিতেছে যে দিয়ে বললো যে আমি নাড়া দিয়ে দেই আপনি পারবেন না এতগুলো চাল তো নাড়া দিতে কষ্ট হবো নিচে লেগে গেলেও ভালো লাগব না এই যে আলমগীর ভাই আমার সাথে খিচুড়িটা রান্না করছে আজকে এই চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আমরা যেভাবে পোলাওটা রান্না করি ওইভাবেই কিন্তু ভাজতে হবে আর আমি কিন্তু বলেছি আমি পোলাওর ভিতরে পোলার চালটা খুব কম ভাজি আমার কাছে মনে হয় লাল হয়ে যায় কিন্তু এই খিচুড়িটাই এই চালটা যত ভাজবেন আপনার খিচুড়িটা তত বেশি মজা হবে এই জন্য এটা খুব ভালো করে নাড়া নিচে কিন্তু পুড়েও যায় এটা নাড়া দেওয়ার সময় কিন্তু খুব খেয়াল করতে হবে যেন নিচে লেগে না যায় আর এই যে আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে আমি খিচুড়িটা হওয়ার পরে মাংসটা ঢেলে দিব মাংসটা আমি নামিয়ে ফেলবো এখন এরপর আমি এই যে দেখুন আমি কিন্তু খিচুড়িটা এই যে আমার ভাজাও শেষ ভাজা শেষ হওয়ার পর আমি অল্প একটু খিচুড়ি খিচুড়ি আমি আলাদা পাতিলে উঠে রাখতেছি কারণ আমাদের যে আমরা যে বাসায় থাকি ওই বাসার নিচে যে ম্যানেজার আছে আমাদের মানে কি বলবো আপনাদের ডেভেলপারদের বিল্ডিংয়ে যেমন ই হয় ওই ম্যানেজার থাকে ওই ভাই মাংস দেওয়া খিচুড়ি খাবে না আর আমার বাসায় যে মেয়েটা কাজ করে ইয়ে ঝর্ণা ও মাংস দিলে খিচুড়ি খাবেন এই জন্য আমি মাংস দেওয়ার আগেই এই যে চালটা ভেজে উঠায় রাখলাম এর ভিতরে আমি পানি দিয়ে ওদের জন্য আলাদা রান্না করে দিব আর আমাদের জন্য এই যে আর আমি পানিটা কিন্তু গরম করে রাখছি দুই পাতিল পানি আমি একদম ফুটিয়ে রাখছিলাম এই খিচুড়ির ভিতর দেওয়ার জন্য আর খিচুড়িতে গরম পানি দেওয়ার কারণটা হইতেছে এত পানি কিন্তু বল করতে অনেক টাইম লাগবে দেখা যাবে যে আপনার চার চারদিকে চালই রয়েছে মাঝখান থেকে হালকা হালকা বলক উঠে চালটা একদম গলে গেছে আর দেশের বাড়িতে কিন্তু খরিদ চুলা হলে চারদিক দিয়ে অনেক জাল উঠে এক এক মাপের জাল হয় আপনার রান্নাও তাড়াতাড়ি হয় গ্যাসের চুলা তো আর তা হয় না ছোটো চুলা একদিকে বলক উঠে আর একদিকটাই উঠে না এই জন্য কিন্তু ভালোও হয় না তার জন্যই কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিলাম একদম বলকুঠা পানি এই যে দেখুন আমি যে লবণ দিছি এরপরে কিন্তু আবার লবণ দিতে হয়েছে আমার এইটা হচ্ছে সেকেন্ড টাইম লবণ দেওয়া থার্ড টাইমও লবণ দিয়ে দিছি আমি এখন আমি এটা ডেকে রান্না করব। যতক্ষণ সিদ্ধ না হয় আর এই দেখুন আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে এই যে আমার চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে সবজি আমি এখন এর ভিতরে এই যে মাংসটাও দিয়ে দিতেছি মাংসটা দেওয়ার পরে আমার বেশিক্ষণ রান্না করতে হয় না কারণ মাংসটাও সিদ্ধ করা খিচুড়িও হয়ে গেছে আমার মাংসটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমি চুলাই রাখছি জাস্ট মেশানোর জন্য খিচুড়ির সাথে মাংসটা মেশানোর পরই আমি চুলাটা বন্ধ করে দিব আর অন্য চুলায় কিন্তু আমি ওই যে আমাদের ঝর্ণা আর নিচের যে আরিফ ভাই আছে আরিফ ভাইয়ের জন্য খিচুড়ি ওটা বসায় দিছি আর খিচুড়িটা কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাটিতে বাটিতে সবাইকে দিয়ে দিব কারণ গরম খিচুড়ি দিলেই ভালো হয় গরম গরম ওরা খাই মানে খেতে পারবে আমার খিচুড়ি রান্না করতে করতেও একটা বেজে গেছে এই যে দেখুন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এখানে আসলে কালো কালো লাগতেছে এই যে পাতিল পাতিলে আমি দিয়ে দিতেছি আমাদের যে ফ্ল্যাটের যে সিকিউরিটি গার্ড আছে দুজন ওরা পাতিল পাঠিয়ে দিচ্ছে যে পাতিলের ভিতর দিয়ে দেন আমারে এই জন্য ওদের জন্য পাতিলে বেড়ে রাখলাম আর এই যে বাটিতে বাটিতে যে আমি বেড়ে রাখছি সবাই দেওয়ার জন্য এরপরে যে আমরাও নামাজ পড়ার পরে খেতে বসছি আমার হাজব্যান্ড খাইতেছে আমাদের আমাদের জন্যই প্লেটে বেড়ে রাখছি খাবো আর আজকে কিন্তু আমার মেয়েও খিচুড়ি খাইছে খিচুড়িটা একটু ঝাল ছিল তারপরেও আমার মেয়ে খাইতে পারছে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু সিএসডি যাব আমার মাসের কিছু বাজার ছিল বাজারগুলো শেষ হয়ে গেছে ভাবলাম বাজারগুলো করে নিয়ে আসি এরপর তো সময় হয় না কালকের থেকে আবার ছেলের স্কুল শুরু হবে আজকে স্কুলটা বন্ধ ছিল স্কুল শুরু হইলে তোর আসতে আসতে আড়াইটা বেজে যায় এরপর দেখা যায় যার আর বেরও হওয়া হয় না বাবা মধ্যে খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে তারপরে সিএসডি যাব আর সিএসডি থেকে কী নিয়ে আসবো তাও আপনাদের দেখাবো ভিতরে তার ভিডিও করা যাবে না এই যে কেনাকাটা শেষ করে কিন্তু আমরা তিনজন কফিও খাইছি তিনজন বলতে আমি আমার বোন আর আমার ছেলে আমরা তিনজনই গেছিলাম এই যে তিনজন বসে কফি খাইলাম খেয়ে তারপরে বাসায় আসছি আর কি কিনে নিয়ে আসছি তাও আপনাদের একটু দেখাই এই যে আজকে কিন্তু কিনতে কিন্তু অনেক বাজার করে ফেলছি ভাবছিলাম আসলে এত করব না কিন্তু কিনতে নিলে আর তখন মনে হয় যে কিনি কিনি এই যে ছোলা নিয়ে আসলাম আমার শাশুড়ি ছোলা খাইতে চাইছে দুই তিন দিন আগে বলছে যে একটু ছোলা করে দিও ছোলাটা ঘরে ছিল না তাই ভাবলাম কিনে নিয়ে আসি তারপরে এই যে মুগ ডালও নিয়ে আসলাম আমি সকালে খিচুড়ি রান্না করার সময় কিন্তু আপনাদের বলছি আমার মুগ ডালটা শেষ হয়ে গেছে এক পটি ছিল ওটাও খিচুড়ি ভিতর দিয়ে দিছি ভালোবান তাহলে মুগ ডালটা নিয়ে আসি তারপর বুটের ডালও নেই বুটের ডাল যা ছিল আমি কাবাব বানিয়ে ফেলছি বুটের ডালও নিয়ে আসছি তারপর হচ্ছে আমার তেলও শেষ হয়ে গেছে তেল নিয়ে আসলাম ভাবলাম দুই লিটার নিয়ে যাই লাগলে পরে আবার নিব তেল আর এই যে গুঁড়া দুধ আমি কিন্তু অনেক গুঁড়া দুধ নিয়ে আসছি এটা হচ্ছে দুই কেজির প্যাকেট আমি তিন কেজি গুঁড়া দুধ নিয়ে আসছি একটা দুই কেজির প্যাকেট আর একটা এক কেজির প্যাকেট আর এই গুঁড়া দুধের প্যাকেটগুলোর দাম অনেক কম আমার কাছে মনে হলো দুই কেজির প্যাকেট যেটা এটা আমি আটশো টাকা দিয়ে নিয়ে আসছি আর এক কেজিরটা চারশো টাকা এরপরে দুই প্যাকেট পোলার চাল নিয়ে আসলাম পোলার চালটাও শেষ হয়ে গেছে আমার মেয়ের নুডুলস শেষ হয়ে গেছে এই যে চপস্টিক গত মাসে আমি এই চপস্টিকটাই নিয়ে আসছিলাম আর হালিম মিক্স আমার হাজব্যান্ড হালিম খাইতে চাইছে ভাবলাম হালিম মিক্সটাও কিনে নিয়ে যাই খাইতে চাইছে যেহেতু এরপর হচ্ছে চিপস নিয়ে আসছি একটা ছেলের আর একটা মেয়ের দুজনই চিপস খাবে দুজনের জন্য চিপস আনলাম তারপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে নারকেলের দুধ লাগে চিংড়ি মাছ ভুনা করতে লাগে এই জন্য নিয়ে আসা তারপর হচ্ছে ডানো ক্রিম নিয়ে আসছি কাস্টার্ড বানানোর জন্য বাটার মজরোলা চিজ চিজটাও শেষ হয়ে গেছে পিৎজা বানাইতে নিয়ে ওই দিন পুরা চিজি আমি দিয়ে দিছি আর এগুলো তো সব আমার ছেলের বিস্কিট এর আগে কিন্তু আপনাদের দেখাইছি কতগুলো বিস্কিট নিয়ে আসছি এই বিস্কিটগুলো কিন্তু এখন আজ থেকে সাত দিন আগেই শেষ হয়ে গেছে আমার এই সিএসডি যাবো যাবো করে আর বিস্কিটও না হয় না এখান থেকেই ছোট ছোট প্যাকেট কিনে এনে দেই আজকে যেহেতু গেলাম এই জন্য ভাবলাম আবার নিয়ে আসি বেশি করে এই দেখুন কতগুলো বিস্কিট তার তো বিস্কিট অনেক লাগে ছোট ছোট প্যাকেট অনেক বিস্কিট লাগে তার মেরিগোল মেরিগোল্ড বিস্কিটটা নিয়ে আসছে আমার আমার বোনের জন্য চা দিয়ে খেতে খুব ভালো লাগে মেরিগোল মেরিগোল্ড আর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া নিয়ে আসছে এটা হচ্ছে সেনার আর্মিদের আর্মিদের জিনিস তো ভাবলাম ভালো হবে হয়তো এই জন্যই নিয়ে আসা তারপরে যে মেয়ের জন্য একটা সেরেলা কাঁদলাম মাঝে মাঝে দেখা যায় যে খেতে চায় ব্রেড নিয়ে আসছি কালকে ছেলেরই স্কুল আছে সকালে ভাবছি টিফিন দিয়ে দিব চা পাতা নিয়ে আসছি এই যে চা চা চাকার জন্য সাকনাও নিয়ে আসছে আমার সাকনাটাও ভেঙে গেছে বাইরে যাওয়া হয়েছে ভাবলাম তাহলে সাকনাটাও নিয়ে আসি আসলে ভাঙা জিনিস ইউজও করতে হয় না এই জন্য ভাবলাম ফেলে দিয়ে এটা দিয়েই করব আর এটা হচ্ছে কিচেন টিস্যু এই টিস্যুগুলো আমি সবসময় ইউজ করি তারপর গুঁড়া সাবান নিয়ে আসলাম আরও দেখুন এই যে কী কী নিয়ে আসছি এটা হচ্ছে নারকেল ভাজা আমার কাছে খুব ভালো লাগে নারিকেল ভাজা কাস্টার্ড পাউডার ভ্যানিলা এসেন্স এগুলো সবই শেষ হয়ে গেছে আসলে যখন শেষ হয়ে যায় সব একসাথে শেষ হয়ে যায় কিনতে গেলে সব একসাথে নিয়ে আসা লাগে চানাচুর নিয়ে আসছে এটা আমার ছেলের জন্য নিয়ে আসছে চানাচুর ও চানাচুর মুড়ি খুব পছন্দ করে এই জন্যে আসলে নিয়ে আসা যখনই যায় ওর পছন্দ মতো জিনিস নিয়ে আসে আর আমি সবসময় ওকে সাথে নিয়েই যাই কারণ আমি কোন বিস্কিটটা টানবো কোন জিনিসটা টানবো পছন্দ করবে না যেহেতু ও খাবে ওর পছন্দ মতো নিয়ে আসাই কিন্তু ভালো এই জন্য আমি যখনই সিএসডি যাই কেনাকাটা করতে ওরের সাথে নিয়ে যাই যে তুমি তোমার পছন্দ মতো জিনিসই কেনো যা খাবা কিনে নিয়ে যাও দেখা যাবে আমি নিয়ে যাবো আর তুমি খাবা না ওগুলো নষ্ট হয়ে যাবে এই তো কেনাকাটা আরও ওই যে স্পেগেটি নিয়ে আসছি এক প্যাকেট এবার ম্যাকালোন নি ভাবলাম স্পেগেটি খাই আর ভীম নিয়ে আসলাম লিকুইড ভীম পেট মাজার জন্য ভীমবার শেষ হয়ে গেছে এরপর হচ্ছে সন্ধ্যার সময় এই যে সবাইকে দেওয়ার পর আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে এতটুকু খিচুড়ি আছে আলহামদুলিল্লাহ খিচুড়ি যে বাচ্চা এটাই সবাই খাইতে পারছে সবাই কিন্তু বলছে খিচুড়িটা খুবই ভালো ছিল মানে ভালো হয়েছিল খিচুড়িটা বাচ্চছে বলতে যে আমার যে মেয়েটা ঝর্ণা ও কিন্তু খায় নাই ও আর ওর বোন সন্ধ্যার সময় আসার কথা ওদের জন্য আসলে এটুকু রেখে দিছি বলছি তোমরা না খাইলেও বাটিতে দিয়ে দিব এসে নিয়ে যেও এই জন্য এরপর আমি যে ছোলা মুড়ি খাইলাম আমার শাশুড়ি রোজা রাখছিল ইফতারের জন্য ছোলা মুড়ি পেঁয়াজু কিনে নিয়ে আসছিলাম আসলে সব এই যে মাখায় একসাথে খাইলাম খাওয়ার পরে চাও খাবো ঠিক আছে তাহলে চা খাই আর আপনাদের কাছে বিদায় নেই আল্লাহফেজ